অক্টোবরের একেবারে শেষে আমরা এসে পৌঁছেছি, আর এর মধ্যেই যেটা আমরা উপভোগ করছি, সকাল সকাল যারা বাড়ির বাইরে বের হন মর্নিং ওয়াকের জন্য তারা নিশ্চয়ই বুঝতে পারছেন হালকা একটা শীতের আমেজ। আর এইটা কিন্তু একেবারে যখন সূর্যাস্ত হয় সেই সময়টাতেও ভালো মতো অনুভব করা যাচ্ছে। অর্থাৎ বাংলায় যে ছয় ঋতু, তার মধ্যে যে ঋতুর কথা এখন আমরা ভুলতে চলেছি সেই হেমন্ত ঋতুই কিন্তু এই মুহূর্তে উপভোগ করছেন সাধারণ মানুষ। সকালবেলায় হালকা শীতের আমেজ, সন্ধ্যের দিকে একটা হালকা সুতির চাদর গায়ে দিতে হচ্ছে। আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, এই হালকা শীতের আমেজের মধ্যেই মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রাও সকাল এবং রাতের দিকে আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে আর ঠিক কী কী জানা যাচ্ছে অবশ্যই আপনাদেরকে জানাবো, কারণ আপনাদেরকে জানিয়ে রাখবো যেহেতু এবছর অনেকটা সময় জুড়ে বৃষ্টি হয়েছে, বারবার করে বৃষ্টি আমরা দেখেছি, শহর কলকাতা হোক, কলকাতার পার্শ্ববর্তী জায়গাগুলো হোক, উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতে আমাদের কিন্তু বেশ খানিকটা নাজেহাল হতে হয়েছে। আর এর মধ্যে এই যে একটা হালকা শীতের আমেজ এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি, তাহলে কি শীত কাছাকাছি? শীত কি তাহলে খুব তাড়াতাড়ি চলে আসছে এই মঙ্গে? সবটা সম্পর্কে আর ঠিক কী বলছে হাওয়া অফিস সেটাই জানাবেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অয়ন। যেটা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে যে সকাল সকাল শীতের আমেজ, রাতের দিকেও বেশ খানিকটা ঠান্ডাই লাগছে। তো এর মধ্যেও আবহাওয়া দপ্তর বলছে আকাশ আংশিক মেঘলা থাকবে। তাহলে কি আবারও বৃষ্টিপাত হতে পারে, কি জানাচ্ছে হাওয়া অফিস? দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা লাগোয়া কলকাতার কোনো কোনো অংশে গতকাল বিকেলে এক পশলা ভারী বৃষ্টি হয়েছে। কিন্তু এই বৃষ্টির ফলে যারা মনে করছেন যে তাহলে বোধহয় শীত বিলম্বিত হলো, তাহলে বোধহয় হেমন্তের আমেজ যেটা আসবে আসবে করছিল সেটা দেরিতে আসবে, এটা ভাবার কোনো কারণ নেই। আলিপুর হাওয়া অফিস বলছে যেহেতু দক্ষিণ ভারতে তামিলনাড়ু অন্ধ্র উপকূলে রিটার্ন মনসুন চলে এই সময়টা, অতএব তার প্রভাবে কিছুটা ঘূর্ণাবর্তের মেঘ সেটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলবর্তী দুটি জেলাকে ইতিমধ্যে হালকা স্পর্শ করে রয়েছে, একটি দক্ষিণ চব্বিশ পরগনা, একটি পূর্ব মেদিনীপুর। এই দুই জেলা সংলগ্ন কোনো কোনো এলাকায় আজকেও হয়তো সামান্য বৃষ্টি হতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে ইতিমধ্যে দিনের এবং রাতের তাপমাত্রা কমার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। দিনের তাপমাত্রা ইতিমধ্যে কমতেও শুরু করেছে। আমরা যদি গত পরশু দিনের তাপমাত্রা দেখি, সর্বোচ্চ তাপমাত্রা, তার থেকে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 0.9 ডিগ্রি বা বলা ভালো গোটা 1 ডিগ্রির মতো কম। এবং এই যে কমার প্রবণতা, এই প্রবণতাটা আরও বাড়বে এই সপ্তাহান্তে। কাল শনিবার, পরশু রবিবার, সোমবারের পর থেকে পুরোদস্তুর হেমন্তের আবহাওয়া আমরা পেতে শুরু করব গোটা দক্ষিণবঙ্গে। আবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের থেকে পশ্চিমাঞ্চলের জেলার কিন্তু আরেকটু আবহাওয়ার তারতম্য ঘটবে, কারণ পুরুলিয়া, বাঁকুড়া সহ গোটা জঙ্গলমহল ইতিমধ্যেই বেশ শীতের আমেজ তৈরি হয়েছে। এটাকে শীত না বলে শীতের আমেজ বা হেমন্তের পূর্বাভাস বলাটাই ভালো, কারণ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের তাপমাত্রা, বিশেষ করে রাতের তাপমাত্রা, আজকের পর থেকে বেশ খানিকটা নামবে। তার কারণ বিহার ঝাড়খণ্ডের সর্বনিম্ন তাপমাত্রা আজ থেকে এক ধাপে 3-4 ডিগ্রি নামবে। অতএব সেই প্রভাবটা বিশেষ করে জঙ্গলমহলে প্রথমে পড়তে চলেছে। এবং এই যে ঘূর্ণাবর্তের সামান্য সিস্টেম যেটা ছুঁয়ে রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলকে, সেটাও যখন পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, তখন গোটা দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ধাপে ধাপে নামতে শুরু করবে। অতএব তোমার কথা সূত্র ধরেই বলি, শীত আসার বা হেমন্তের প্রবেশের যে পূর্বাভাস সেটা একেবারে সে সম্পর্কে নিশ্চিত থাকতে পারেন বঙ্গের মানুষ। অয়ন, একটা একটু ছোট করে জানবো, তুমি সবটাই বলে দিয়েছো, এটাও আমাদেরকে একটু জানিয়ে দাও, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কতর মধ্যে ঘোরাফেরা করবে? দেখো, ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 25 বা 26-এর কোঠা ছাড়িয়ে 24-এর কাছাকাছি নেমে এসছে। এটা আরও একটু নামার পূর্বাভাস রয়েছে, এবং এটা নেমে মোটামুটি 20-21-এর মধ্যে আগামী সপ্তাহের পর থেকেই ঘোরাফেরা করবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা সেটাও কিন্তু আস্তে আস্তে নামবে, এবং নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের আগেই সেটা 18 বা 17-এর নিচে নামতে পারে। অর্থাৎ শীতের পরশ বা শীতের যে প্রাথমিক অনুভূতি সেটা কিন্তু পেতে শুরু করবে দক্ষিণবঙ্গ। অয়ন, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া।
ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।